হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইবু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনেচার। আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিও টপিক কী হতে পারে। আজকে ভিডিও টপিক তেমন কিছু নয়, অনেকের প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। অনেকে প্রশ্ন করছে আমার 10,000 সাবস্ক্রাইবার এক মাসের মধ্যে কীভাবে পূর্ণ হলো। তো আমি কিন্তু তাদেরকেই বলবো শুধুমাত্র যে আমার কিন্তু এই এক মাসে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি। আমি 2015 সালে ইউটিউব ক্রিয়েট করেছিলাম, তারপর থেকে মিডিলে আমার নিজস্ব প্রবলেমের জন্য আমি ইউটিউবে কোনো কাজ করিনি, কাজ বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ করে জুন মাসে আমার একটি ইউটিউব থেকে মেল আসে যে আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তারপর আমি বিশ্বাস করিনি, তারপর আমি সত্যিকারের ইউটিউব স্টুডিও ওপেন করে দেখি, হ্যাঁ আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো আমার চ্যানেলে বেশি ভিডিওও নেই, আমি জানি একটিমাত্র ভিডিওতে আমার এত ভিউয়ার্স আর লাইক এসছে। আমি আই বোটানে ভিডিওটি দিয়ে দেবো, আপনি সেখানে গিয়ে দেখে নেবেন। তো ইউটিউবে একটি ভিডিওর ভিউ আসার মেন কন্ডিশন হচ্ছে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল ভালো না বানাতে পারলে আপনার ভিডিওতে ভিউ কখনোই আসবে না। তো থাম্বনেল কীভাবে বানাতে হয় আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো যে ইউটিউব থাম্বনেল কীভাবে বানাতে হয়। তো যারাই আমাকে প্রশ্ন করছিল যে এক মাসের মধ্যে আমার 10,000 সাবস্ক্রাইবার কীভাবে পূর্ণ হয়েছে, তাদেরকে আমি বলবো যে সাবস্ক্রাইবার বাড়াতে হলে আপনাকে ইউটিউবে থাম্বনেল ভালোভাবে বানাতে হবে, আর চেষ্টা করবে ভিডিওর কন্টেন্ট যা থাকবে থাম্বনেলটাও যেন সেম তাই হয়। অনেক ইউটিউবার আছে দেখবেন থাম্বনেল দিয়ে রাখে এক, ভিডিও ভেতরে থাকে আর এক, কারণ একটা সাবস্ক্রাইবারের মধ্যে আকর্ষিত করে থাম্বনেল। আমরা যখন ইউটিউবে স্ক্রল করতে থাকি থাম্বনেল আকর্ষণ করেই আমরা কিন্তু ভিডিওর মধ্যে ইন হই। তো অনেক সাবস্ক্রাইবারই আছে যারা থাম্বনেল দিয়ে রাখে আর এক, ভিডিও দিয়ে রাখে আর এক। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো থাম্বনেল আপনি তাই দেবেন ভিডিওতে আপনি যেটা দিয়ে রাখবেন, কারণ কি একদিন দুদিন আপনি থাম্বনেল আলাদা আলাদা করবেন, ভিডিও আলাদা আলাদা করবেন, সাবস্ক্রাইবার বুঝতে পারবে যে এই ইউটিউব ক্রিয়েটার তো আমাদেরকে ঠকাচ্ছে। তো দ্বিতীয় দিন আপনার সে ভিডিও তো দেখবেই না, বরং আপনার সাবস্ক্রাইবার যদি তাকে আনসাবস্ক্রাইব করেন, আলটিমেট কী হলো আপনার সাবস্ক্রাইবার মেয়ে গেল। তো আপনি চেষ্টা করবেন থাম্বনেল আপনার তাই দেবার ভিডিওর মধ্যে আপনি যে কন্টেন্টে থাকবেন। তো আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে থাম্বনেল বানাতে হয়। যারা আমাকে প্রশ্ন করছিলো তাদেরকে ক্লিয়ার করলাম যে আমার কীভাবে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো সবসময় মাথায় রাখবেন ইউটিউবের একটি মেন পার্ট হচ্ছে থাম্বনেল, থাম্বনেল না ভালোভাবে বানাতে জানলে আপনার কিন্তু ভিডিওতে ভিউ আসবে। চ্যানেলে নতুন এসেছেন আপনাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে দিন। আমি এই ধরনের ইউটিউবের টিপস নিয়ে আসি, অনেক যে টিপসগুলো আপনার যা নতুন ইউটিউব ক্রিয়েটার তাদেরকে অনেক সুবিধা হয়, অনেক কাজে লাগে। তো সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।